বাহ, গেল তো বাজারে। তো কি কি আনছো? এই তো আব্বু, বেশি কিছু না, আনছি বেগুন। কি কি হয়েছে আব্বু, এমনি তাকায় আছো কে? হারামজাদা, তুই কি করলে এটা? মিষ্টি কুমড়ার তো মজা হবে না, মিষ্টি কুমড়া দিয়ে না খাই, আলু দিয়ে খাইলেই তো হয়। প্রধানমন্ত্রী বলছে মিষ্টি কুমড়া দিয়ে খাইতে, মিষ্টি কুমড়া দিয়েই খামো। চস যে মিষ্টি কুমড়াই লয়ে আইতেছি, আবার এই বাজারে যাওয়া লাগবো। আরে আমার গরিব বন্ধু, আমার কাছে বাড়ি আছে, টাকা পয়সা আছে, গাড়ি আছে, iPhone 13 Pro Max আছে, ভালো ব্যবসা আছে, ডায়মন্ডের ব্যবসা, তোর কাছে আছে কি? আমার কাছে কি আছে শুনবি? আমার কাছে যা আছে না, তা তো গোর অকাত হয়নি। আমার বাপের আছে না, বেগুনের ব্যবসা আছে। বন্ধু, আমারে তোর বিজনেসের 1% শেয়ার মার্কেট দিবি? আজকাল বেগুনের শেয়ার মার্কেট অনেক বেড়ে গেছে, তোর মতো গরিব 1% নিতে পারবি না। নাই তোর অকাধের বাইরে থাক, বাদ দেয়। তো ভাই, 1% শেয়ার কত? এই তো ভাই বেশি না, 50 কোটি টাকা। জনাব, তুসি গ্রেট হো, তফাক কাবুল করো। আমি যাইতাছি ভাই, আমি গরিব মানুষ, সরি ভাই, তোমার আন্ডার এস্টিমেট করে লাইছি। আরে বাবা, বাজারে যাচ্ছ নাকি? হ্যাঁ বাবা, বাজারে যাইতেছি। বাবা 100 টাকা নিয়ে যাও তোমার মার কাছ থেকে, বুঝছো? ভালো মতো 6 মাসের বাজার কইরে আইসো। ঠিক আছে আব্বা জান, ওকে আমি যাইতেছি 100 টাকা নিয়ে। 6 মাস কি বাবা, 1 বছরে বাজার তো হয়ে যাবে। তো বাবা, বাজারে যাচ্ছ নাকি? হ আব্বা, বেগুনি টেগুনি কিন্তু হইব না, বেগুনি খামু না, আমরা তো বড় লোক, ঘরের পোলা। হ আব্বা, বেগুনি তো খাইতে হবে। কাজ কর, 2টা প্রপার্টির পেপার নিয়ে যা, আমার ওই দামি 2টা প্রপার্টি বেচা দে। বিল্ডিংটা আছে ওখানে, ফ্ল্যাট 2টা বেচ। হ্যাঁ, এরপরে 2টা আইফোন আছে, ওইটাও নিয়ে যা, লগে কিডনিটাও বেচা দিস, আর বেগুন আইনিস। ওকে, বাজার করে আইসিস। হ আব্বা, এইসব দিয়ে তো 2 দিনের বাজার হয়ে যাবে। ঠিক আছে, হ ঠিকই কইছস, এইসব দিয়ে 2 দিনের বাজার তো হইবে। বাবা এলো বাজার, আজকে তুলনামূলক বাজারের দাম অনেক কম পড়ছে। 1টা প্রপার্টি বেচা লাগছে আর 1টা আইফোন বেচা লাগছে। এ টোনি কসলা থামলাস রে, বাজাও কি?